আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেশব আমরা ফাঁসি চেয়েছিলাম, দুজনের যাবজ্জন্য হয়েছিল হাইকোর্টের রায়ে। আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই, রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেশব আমরা ফাঁসি চেয়েছিলাম, দুজনের যাবজ্জন্য হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনি তাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই, রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না, আমাদের সরকারের মানবিক মুখ আছে। নির্বাচন মানে একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল। আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসেছি, শুনুন, আমি যখন রাজনীতি করতাম আমাকে ছোট নিয়ে তাড়া করেছিল, বোমা নিয়ে তাড়া করেছিল, বক্সিদা জানে। সেদিনকে তাদের পাড়ায় একটা রেস্টুরেন্ট ছিল স্যাঙ্গু ভ্যালি, আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারত। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে,
ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে, কেন করছো না ফাঁসির জন্য? যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে, কেন এই আইনটা করছো না? আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে, ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, অল দ্য এমপি, অল দ্য কাউন্সিলার্স, অল দ্য স্টুডেন্ট লিডার, অল দ্য ইউথ লিডার, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে, ফেক ভিডিও কাউন্টার করতে হবে, আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। এত দুর্বল ভাবার কোনো যোগ্য জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, কাজ করে দেখান।